প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বিআরটি ট্রাস্টকে। আসলে ওনাদের সাপোর্টের মাধ্যমে বা হেল্পের মাধ্যমে আমরা 3 মেয়াদে 10,000 টাকা করে মোট 30,000 টাকা আমরা শিক্ষাবৃত্তি পেয়েছি। বিআরটি ইউকে ট্রাস্টের প্রথম দাপে আমি 10,000 টাকা পেয়েছি এবং দ্বিতীয় দাপেও 10,000 টাকা পেয়েছি এবং তৃতীয় দাপে আজকে আমি 10,000 টাকা পাবো ইনশাআল্লাহ। আমি দেওখনের স্থিপাকে উচ্চ বিদ্যালয়ন কলেজের ছাত্রী। যদি তারা আমাদের আজ হেল্প না করতো তাহলে আজ আমরা এ পর্যায়ে পড়ালেখা করতে পারতাম না। আমার নাম মুসাম্মদ ফারজানা বেগম সুমাইয়া। আমি রাগিব রাবেয়া ডিগ্রি কলেজে পড়ি। আমি যদি একটু সাহায্য না পাইতাম তাহলে আমি ভালোমতো পড়তে পারলাম না। ইয়াসমিন বেগম, আমি বিশ্বনাথ ডিগ্রি কলেজে পড়ি আর বিআরটি যেটাকে আমি যে টাকা পাইলাম এখান দিয়ে আমি পড়ালেখা চালাইতে পারলাম, তারা ধন্যবাদ জানাইলাম। আমি রাগিব রাবেয়া ডিগ্রি কলেজে পড়ি। বিআরটি যে তারা এটা সুযোগ করে এই সুযোগে আমরা লেখাপড়া। নাম আলফা একাডেমির প্রিন্সিপাল উইমেন্স কলেজ। আমি ইন্টার ফার্স্ট ইয়ার ছাত্রী। বিআরটি ইউকে থেকে প্রথমবার 10,000, দ্বিতীয়বার 10,000 এবং তৃতীয়বার আমি 10,000 টাকা নিতাম আইসি। টাকা যদি পাইতাম না আমি আমার পড়ালেখার খরচ চালাইতাম ভালো নানে পরিবারে আমার ফরাইলা নানে। যে টাকাগুলো পাই ও টাকাগুলো দিয়ে আমার লেখাপড়ার খরচ চালাইলাম, যদি পাইতাম না তে আমি লেখাপড়ার খরচ চালাইতাম পারলাম না। আপনারা টাকা পয়সা দিরা, গতিকে আমি আমার মেয়েটারে পড়াইতেছি। আপনার লাগে সারা জীবন নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি আর দোয়া করব। দিয়া আমি ফরাই নামাজ চাইতাম, ফরাইলে কোনো ক্ষমতা আসিল না। আপনার ধন্যবাদ জানাই। বিশ্বনাথে শিক্ষার্থীদের মধ্যে নগদ 2,50,000 টাকা প্রদান করেছে ব্রিটিশ চ্যারিটি সংগঠন বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্ট বিআরটি ইউকে। বৃহস্পতিবার 23 নভেম্বর 2023 দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলায় কামালপুর আলফালা একাডেমি অ্যান্ড প্রিন্সিপাল উইমেন্স কলেজের হলরুমে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার সার্বিক তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে অপ্রবাসক অর্ণব তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামালপুর আলফালা একাডেমি অ্যান্ড প্রিন্সিপাল উইমেন্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী মুন্নি বেগম। স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক ইসলামুজ্জামান। বক্তব্য রাখেন বিআরটি ইউকে ট্রাস্টের স্বেচ্ছাসেবক, প্রিন্সিপাল উইমেন্স কলেজের গভর্নিং বডির সদস্য, দৈনিক গণমুক্তি পত্রিকার জালালাবাদ থানা প্রতিনিধি তৌফিকুর রহমান হাবিব, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান সায়েম, দেওখলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, কলেজ গভর্নিং বডির সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি তার বক্তব্যে বলেন, আজকে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার পক্ষ থেকে যুক্তরাজ্য ভিত্তিক দাতা সংস্থা বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্ট ইউকের আর্থিক সহযোগিতায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানের উপস্থিত মাননীয় সভাপতি, সম্মানিত অভিভাবক মণ্ডলী, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বর্তমান এই যে উদ্যোগ দাতা সংস্থার পক্ষ থেকে বৃত্তি প্রদান অনুষ্ঠান, এটা আসলেই কিন্তু বর্তমান শিক্ষার উন্নয়নের জন্য, শিক্ষার্থীদের উৎসাহের জন্য অনেক বেশি মাইলফলক হিসাবে কাজ করবে। এটা একটা মহান উদ্যোগ। আমি প্রথমেই সবাইকে এই উদ্যোগ গ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে প্রতিটা এলাকাতে যদি এইভাবে বিভিন্ন প্রক্রিয়ায় শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা হয়, উৎসাহ প্রদান করা হয়, তাহলে কোনো অবস্থাতেই কোনো এলাকার শিক্ষার্থীরা পিছিয়ে থাকবে না। তারা প্রতিযোগিতার মাধ্যমে বর্তমান সমাজের দক্ষ নাগরিক, বিশ্ব নাগরিক হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাবে, আমি বিশ্বাস করি। আমি সবাইকে এই উদ্যোগ গ্রহণ করার জন্য প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটা বিষয় হলো যে আমাদের বর্তমান শিক্ষা আর উন্নত বিশ্বের শিক্ষা কিন্তু কখনোই এক নয়। এখানে আমাদের বর্তমানে বিশ্ব নাগরিক হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য অবশ্যই যুগোপযোগী শিক্ষা আমাদের খুব দরকার। এই জন্য বর্তমান সরকার, আমরা জানি যে নতুন কারিকুলাম প্রতিটা প্রতিষ্ঠানে 6 থেকে
নবম শ্রেণী পর্যন্ত বাস্তবায়ন করতে যাচ্ছে। এটা হলো তার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম যে মানুষ বর্তমান যুগে চলার জন্য যে শিক্ষা প্রয়োজন এইটা নতুন কারিকুলামের মাধ্যমেই বাস্তবায়ন হতে যাচ্ছে। এবং শিক্ষার্থীরা যত বেশি নতুন কারিকুলামের যে শিক্ষাগুলো দেওয়া আছে সেটা সঠিকভাবে গ্রহণ করতে পারে এবং নিজেকে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলতে পারে, দেশ এবং দেশের উন্নতি হবে, তার দ্বারাই এই সমাজ এগিয়ে যাবে। যে যত বেশি শিক্ষিত, যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। প্রধান অতিথি তার বক্তব্যে বিআরটি ইউকে ট্রাস্টের মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এ সময় উপস্থিত ছিলেন দশগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, কলেজ গভর্নিং বডির দাতা সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন, আব্দুর রহিম মাহিন, কলেজের প্রভাষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থীরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতিদিনের নিত্য নতুন সংবাদ জানতে চোখ রাখুন সিলেট ডাইরেক্টর পর্দায়। সত্যের সন্ধানে আমাদের পথ চলা।